সমিল্লাহর রহমানের রাহিম এবার আল্লাহ যে সমস্ত ওয়াদা করেছেন তার অবশিষ্ট অংশ কটা আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় হিসেবে একটা প্রয়োজনীয় কথা আপনাদের সামনে তুলে ধরছি কথাটা হল এই যে সমস্ত লোকেদের কাছে দাওয়াতের কাজ পৌঁছায়নি যাদের কাছে দাওয়াতের প্যাগাম পৌঁছায়নি ইসলাম সম্পর্কে তারা জানার সুযোগ পায়নি অতএব তারা ভ্রান্তির পথে দৌড়ে বেড়াচ্ছে সেই ধুমরো জালে তার আবদ্ধ হয়ে আছে ঠিক এই এইরকম মুহূর্তে যদি আল্লাহ করুন আল্লাহর কাছে এটা আমরা প্রার্থনা করব যে এই রকমের সিরিয়ালগুলো যদি দেখে কারোরই মনের ভেতরে একটা পরিবর্তন জেগে যাই এটা বলছি না আমি যে হ্যাঁ অনিবার্যভাবে কালকেই পরিবর্তন হবে তিন দিন পরেই পরিবর্তন হবে তা নয় আমি আশা করছি যদি মানুষের ভেতরে পরিবর্তন হয় তাহলে অনুশোচনা দুই দিক থেকে আসতে পারে যারা তহিদবাদী তার ভেতরে প্রচুর খামতি আছে সে ব্যক্তি অনুশোচনা করতে পারে যারা তহিদে বিশ্বাসী নয় যারা জন্মসূত্রে মুসলমান নয় সে নিজের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য একটু ভাবতে পারে কেন ভাববে না যে তাহলে আমার জীবনটাকে আমি কিভাবে গত করলাম যদি আল্লাহ আব্বুল আলমিন তার মনের ভেতরে তার মগজের ভেতরে চিন্তার উদ্রেক ঘটায় তাহলে সে তার চিন্তাটাকে বদলাবে তার জীবন জীবনধারাটাকে পাল্টাবে সেই ইসলামের পথে এগিয়ে আসবে সে যদি এগিয়ে আসে আলহামদুলিল্লাহ তিনি পথি মধ্যে আল্লাহকে চিনতে পেরেছেন তাই তিনি হচ্ছেন কর্মসূত্রে মুসলমান তাহলে এইরকম একজন মুসলমান সম্পর্কে একটা প্রশ্ন জাগতেই পারে যে একজন লোক জন্মগ্রহণ করেছিল এত সালে এবং সে পঁচিশ বছর বয়সে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ও বিশ্বাস করে সে এখন ইমানের ছায়াতলে এসে গেছে তো তাহলে সেই লোকটা পঁচিশ বছর পর্যন্ত বা তার আগে পর্যন্ত যতগুলো কর্ম করেছে এর ভেতরে ভালোও থাকতে পারে এর ভেতরে মন্দও থাকতে পারে তাহলে সেই কর্মগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলাবিরের কি বিচার হবে কি আল্লাহ তালা চাইছেন কি হওয়া উচিত তার কাজগুলো যেহেতু ইমান প্রথম থেকে নেই ইমান পথিমধ্যে মধ্যে পেয়েছেন উনি তাহলে সেই লোকটার ব্যাপারে এবং তার ইমান আনার আগেকার যে সমস্ত ঘটনা তার কি কর্ম আছে তার ব্যাপারে সিদ্ধান্তটা এটা একটু আমাদের জানা দরকার আল্লাহ আলমিন বলছেন হে আমার নাবি আপনি কাফের দিগকে বলে দিন ইসলাম আনার পরে তারা যদি এই বিগত জাহিলিয়তের যুগের অপকর্ম করা বন্ধ করে দেয় তাহলে তাদেরকে মাফ করে দেওয়া হবে ইমান আনার পূর্বে যত কিছু তারা করেছিল সে সমস্ত কিছুকে তাদেরকে ক্ষমা প্রদর্শন করা হবে তার প্রতি তাদের আর কোন কৈফিয়ত চাওয়া হবে না যদি তারা ইমানের ছায়া তলে আসার পর আবার সেই পুরাতন চালেই ফিরে যায় অর্থাৎ তার যেগুলো বদ স্বভাব ছিল জাহিলিয়াতের যুগে বা ইসলাম আনার পূর্বে যে সমস্ত অবস্থা তার ছিল চুরিতে লিপ্ত থাকতো ধরুন মদ্যপানে লিপ্ত থাকতো কালমায় ইবালা ইলাহ ইল্লাল্লাহকে পড়ে নেওয়ার পর তাকে যদি ত্যাগ করে দিতে না পারে তাহলে পারে সেই লোকটার সম্বন্ধে আল্লাহ তালা বলছেন ফকাদ মজাদ সুন্নাতুল আউ্য়ালিন তাহলে তোমাকে জেনে রাখতে হবে ইতিপূর্বে আমি এই রকম লোকেদের যা অবস্থা করেছি যা ব্যবস্থা নিয়েছি তোমারও তাই ব্যবস্থা নেব অর্থাৎ তুমি ইমান এনেছিলে কিন্তু তোমার ইমান তোমার কাজে আসছে না তুমি তোমার নিজের ধারা গতিকে পাল্টাতে পারছো না তার মানে কি তাহলে তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে একটা হাতিয়ার হিসাবে তুমি ব্যবহার করতে চাইছো এবং তুমি কি তাহলে ইসলামকে ব্ল্যাকমেল করতে চাইছো না হলে তোমার বদচলন ছুটছে না কেন তাই তোমার উপরে সেই আইনটাই বর্তাবে কোন আইনটা বর্তাবে ওই আইনটাই যে ইতিপূর্বের লোকেদের সাথে আমি করেছি সেটা তোমার সাথে তাই হবে অর্থাৎ তোমার বিরুদ্ধে আমার পক্ষ থেকে সাজা ঘোষণা হবে আল্লাহরব্দুল আমিন এমন লোকেদের জন্য সাজা ঘোষণা করে রেখেছেন আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন তার ভেতরে যদি একটা উদাহরণস্বরূপ আপনাকে তুলে উদাহরণ স্বরূপ আপনাকে আল্লাহ যে সমস্ত লোকেরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ ঘোষণার অর্থটা কি আল্লাহকে মেনে নিয়েছি রসুলকে মেনে নিয়েছি নেয়ার পরেও তার যদি আচার আচরণ তা প্রমাণ করে না দেয় খোলাখুলি ভাবে যদি রসুলের বিদ্রোহ করে খোলাখুলি ভাবে আল্লাহ রবুল আলমিনের যদি বিরুদ্ধে চলে তো তাহলে সে যেন তালাকে এটাই বলতে চাইলো যে আমি তোমার বিরুদ্ধে যেন নাউজুবিল্লাহ অস্ত্র ধারণ করে নিয়েছি যেন সে বলতে চাইছে এই কথাটা আল্লাহ রসুলকে নিল্লা যে আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নিয়েছি তাহলে সেই সমস্ত লোকেদের জন্য আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফেসলা হচ্ছে কি যে তাদেরকে শেষ করে দাও রাস্তা থেকে সরিয়ে দাও কেন যে যা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তার ভেতরে ইমান বলে কোনো সম্পত্তি নেই তাহলে আল্লাহ রব আলামিন বলছেন এই কথা যে তুমি ইমান আনার পরে যদি তোমার তোমার গতিকে পথকে তুমি আমূল পরিবর্তন করে দিতে পারো তাহলে পরে হ্যাঁ তুমি মুসলমান আর তুমি যদি আবার ফিরে যাও ওই পথেই তাহলে তোমার গতি তাই হবে যা ইতিপূর্বের লোকেদের গতি হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তুমি ইমান এনেছো এটা তোমার কাছে দৌলত তুমি জেনে রাখো মুসলিম শরীফের ভেতরে বিশাল বড় একটি হাদিস আল্লাহ রাবুল আলমিন নামি বলছেন পুরো হাদিসকে ছেড়ে দিয়ে শুধু শেষ অংশটুকু আপনাকে বলছি যে সারা পৃথিবীর লোক যদি মিলে আমার বিরুদ্ধাচরণ করে তাহলে আমার এই বিশাল সাম্রাজ্যে কিছু কমে যাবে না কিছু ক্ষতি হয়ে যাবে না সারা জগতবাসী মিলে সারা জাহানের লোক মিলে যদি আমাকে আমার ইটা আত করে ভরে দেয় তো তাতে আমার এই বিশাল সাম্রাজ্যের কিছু বেড়ে যাবে না তাহলে তুমি এনেছ তোমার জন্য তুমি তোমার আত্মার উপকারের জন্য এনেছো তোমার জানকে তুমি আগুন থেকে বাঁচাবার জন্য এনেছো আর আনার পরে তুমি যদি আবার ফাঁকিবাজি করো তাহলে তার হিসাব তোমাকেই দিতে হবে ইমাম বুখারি রহমাতুল্লাহ বলছেন একটা হাদিস এনেছেন কত সুন্দর হাদিস হাকিম বিন হেজাম বলছেন আর আইতা জাহেলিয়াতে হাল্লি এই তা উমুরান্লা হে আল্লাহ রসুল আমি হাকিম মিন হেজাম আমি তো একদিন জাহেল ছিলাম আমি এই সম্পত্তিতে মালামাল হইনি যেদিন সেই দিনের কথা বলছি যে বরবর তার যুগে অন্ধকারের যুগে আমি কিছু ভালো কাজ করেছি কেমন ভালো কাজ আমি বিপদগ্রস্তকে উদ্ধার করেছি আমি বস্ত্রহীনকে বস্ত্র দান করেছি আমি দিন দুঃখীকে খাবার দিয়েছি আমি মুসিবতগ্রস্ত লোকের কাছে দাঁড়িয়েছি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি তাহলে এমন কাজগুলো যদি আমি করে থাকি যখন আমার বুকের ভেতরে ইসলাম ছিল না যেই দিনে আমি ইমানের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারিনি সেই দিন যদি এই নেক কাজগুলো আমি করে থাকি আর আজকে ইমান এনে থাকি তাহলে আমার সেই যুগের কাজগুলো এই যুগে এসে কিছু আমার কাজে আসবে কিছু আমার লাভ দেবে চিন্তাটা দেখুন যে আমি তখন মূর্খ জাহেলিয়াতের যুগে থেকে ভালো কাজ করেছি এখন সেটা আমার কাজে আসবে কিনা নবীজি বলছেন আসলামতা আলা আলামাক আসলাফতা সুন্দর কথা তাহলে যারা পরবর্তীকালে ইমানদার হয় যারা ইসলামকে স্টাডি করে ইমানদার হয় যারা ওলমায়ে দিনের বায়ান শুনে বিবৃতি শুনে তাদের সত্য এবং খাঁটি বর্ণনা বিবৃতিগুলোকে শুনে যারা ইমানদার হয় তারা পাকা ইমানদার হয় কাজে সেই লোকটাকে মানতে হবে যে আমার বিগত দিনে আমি যা করেছি যদি ভালো করে থাকি তাহলে আমি তার ফল আল্লাহ রবুল আলমিনের কাছে পাবো আর যদি মন্দ করে থাকি তাহলে তার কি হবে এটা একটা প্রশ্ন প্রশ্নের জবাব নিয়ে আসছি সামান্য বিরতির পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার আপনারা আমার সঙ্গে আছেন আল্লাহ তালা বলছেন যে ওকে তো তার নেক কাজের জন্য বদলা দিয়ে দেওয়া হলো যদি মন্দ কাজ হয়ে থাকে তাহলে কি হবে সে যদি ব্যবিচার করে থাকে সে যদি অন্যায় করে থাকে অবিচার করে থাকে হত্যা করে থাকে মদ্যপান করে থাকে তাহলে এই রকম কাজগুলোর কি হবে নেক করেছিল বলে নেক বদলা পেয়ে গেল মন্দ করেছে বলে মন্দের এবার কি হবে ইমাম বুখারি রহমতুল্লাহ বলছেন সুন্দর একটা হাদিস আলোচনা করে নিয়ে বলছেন মান আহসানা ফিল ইসলামে লাম ইউ খাস বেমা আমেলা ফিল জাহেলিয়াতে যে ব্যক্তি যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেওয়ার পর সে নিজের জীবনকে বদলে নিতে পেরেছে তার আখলাপকে বদলে নিতে পেরেছে তার কর্মকে বদলে নিতে পেরেছে তার ভেতরে বিন্দু মাত্র লেশ নেই কোন রকমের সেই নাপাকির তার চরিত্রের ভেতরে কোন রকমের একটুখানি দোষ ত্রুটি দেখতে পাওয়া যাবে না কোনোভাবে সে নিজের ইমানকে কলুষিত করেনি ঠিক ইমানের রাস্তায় দণ্ডা ইমান আছে তাহলে নাবিজি বলছেন লম ইউ আমেলাফিল জাহেলিয়াতে জাহিলিয়াতের যুগে যদি মন্দ করে থাকে তাহলে আল্লাহ তাকে তার প্রাপ্তি কি দিচ্ছেন ইমানের বদলাই তাকে বলা হচ্ছে তোমাকে সেগুলোর আর হিসাব দিতে হবে না তোমাকে আমার কাছে কৈফত দিতে হবে না আলহামদুলিল্লাহ কত চমৎকার কথা এবার নাবিজি বলছেন ওমান আসা ইসলাম গ্রহণ করার পরে সে যদি তার বদচলন আবার আরম্ভ করে দেয় ও খেজা বিল আউ আলে ওয়াল আখেরে তার কাছে আগের হিসাব চাওয়া হবে পরের হিসাব চাওয়া হবে তাকে ছাড়া হবে না তাহলে এখানে দেখতে পাচ্ছেন লসের পয়েন্ট কোনটা আর ওখানে দেখছেন লাভের পয়েন্ট কোনটা যদি ইমান আনার পরে ওই অবস্থায় ফিরে যাই তাহলে আমাকে দুই মেয়াদের হিসেব দিতে হবে আল্লাহকে জাহেলিয়াতেও যা বদকাম করেছে এবং জাহেলিয়াতের পরে ইসলাম আনার পরে যে বদকাজ হয়েছে তা দুটোরই হিসাব তাকে আল্লাহর সামনে পেশ করতে হবে তাহলে দুই কালের দুই আমলের হিসাবের জন্য আল্লাহর সামনে তাকে দায়ী হতে হচ্ছে এটা কত কঠিন কথা তাহলে আল্লাহর ইমান যেটা দান হয় বান্দার উপরে সেখান থেকে যদি ফল আমি লাভ করতে না পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উল্টো সাজা তো আমাকে ঘাড়ে নিতেই হবে আল্লাহ রবুল আলমিনের সেটা সার্টিফিকেট তো আমার কাছ থেকে কেড়ে নিবি নিবেন। তাই হলো যে আমি ইমান আনার পরে যখন নিজেকে শুধরাতে পারলাম না তখন আমি কৈফত দেওয়ার জন্য আমি দায়ী হয়ে গেলাম যে আমাকে আগের কৈফত দিতে হবে আমাকে পিছেরও কৈফত দিতে হবে অন্য হাদিসের ভেতরে আছে আল মা আরেক জায়গাতে আছে আল্লাহ বলছেন আল ইসলাম মা ইসলাম এমন একটি দৌলত ইসলাম এমন একটি শান্তির বাণী ইসলাম এমন একটা অমৃত ইসলাম এমন একটা আবে হায়াত যে এটা যদি মানুষ গ্রহণ করে নিতে পারে তাহলে পারে সেই জিনিস তার বিগত দিনের যত রকমের ত্রুটি বিচ্যুতি গাফেলতি এবং আল্লাহর বিরুদ্ধাচরণ সব কিছুর ওপরে পানি ঢেলে দেই সব কিছুকে অমিট করে দেই কেচ্চ থাকে না সব ডিলিট হয়ে যায় তার জীবন থেকে মাসা আল্লাহ তাহলে পারে এই বিষয়ে আপনাদেরকে এইটুকুনি আনুষঙ্গিক হিসাবে বলে দিলাম যে ইমান আনার পরে এবং ইমান আনার আগে যা কিছু হওয়ার বিধান আল্লাহর এটা আপনারা জেনে নিতে পারলেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা সন্তোষজনক বিবৃতি এখান থেকে পেয়ে গেছেন এই বিষয়ের ওপরে শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত যত কথা আপনাদের সামনে বলা হলো এখন একটা পরিষ্কার এরকম ভাব আমাদের মধ্যে আসতে পারে তা স্বাভাবিক একজন ইমানদারের কাছে এটা হওয়া উচিত তাহলে এই যে আমার ভেতরে অনুসূচনা আসবে কি বলে অনুসূচনা আসবে একজন বলবেন কি যে আল্লাহ এতদিন ধরে আমার কাছে যে ইমান ছিল সেই ইমান কিন্তু আমি তাতে সন্তুষ্ট নই আল্লাহ তুমি আমাকে এর থেকে আরো ভালো ইমান দান করো এমন মনের ভেতরে ভাব তৈরি হতে পারে আবার এমন মুসলমান ভাই আমার আছেন যারা হয়তো এই সিরিয়ালকে যদি এক নাগারে দেখে থাকেন তো তাহলে তার ভেতরে এমন একটা পরিবর্তন আসতে পারে যে তাহলে আমি কিসের মুসলমান আমার নাম তো আবদুল্লাহ আমাকে তো দুনিয়ার লোক ডেকেছে নুরুল ইসলাম বলে তাহলে এত সুন্দর নাম রেখে যদি আমার ইমানের অবস্থা এই হয় তার মনের কথাগুলো যদি তার মগজে চলে আসে ব্রেনে চলে আসে তার সামনে যদি ফুটে উঠে তাহলে সে অনুশোচনা প্রকাশ করবে যে না এই ইমানে আমি সন্তুষ্ট হতে পারি না যা বিবৃতি ইমান সম্বন্ধে শুনলাম ইমানের পরিচয় দিতে গিয়ে আমরা যা জানলাম তাতে আমার ইমানে অনেক খামতি আছে সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন এর ওষুধ কোথায় আছে আপনি হয়তো বলবেন যে আমার ইমানকে আরো বড় করে নেব তো তার জন্য উপায় কি আছে বন্ধুরা আমার আল্লাহ যা বলেছেন সেটাই আমার সেটাই আপনার আল্লাহ যে পদ বলেছেন সেটাই আমি গ্রহণ করব সেটা আপনি গ্রহণ করবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এতেই ফল হবে আল্লাহ রবুল আলমিন বলছেন তুমি তোমার কৃতকর্মের জন্য একবার আমার দাঁড়িয়ে এসো আসার পরে তুমি ভগ্ন মন নিয়ে তুমি নিজেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাবো এবং তুমি নিজেকে বলো আমি কিছুই নই আমি একটা নগণ্য প্রাণী আর এই নগণ্য মন নিয়ে ভগ্ন মন নিয়ে তুমি আল্লাহর দরবারে বসে একবার নিজের কৃতকর্মগুলোকে স্মরণ করো করার পরে আল্লাহর সামনে বলো মালিক আল্লাহ তুমি আমার রব আমার ইমানের ভেতরে যে ত্রুটি ছিল তাকে তুমি মুছে দাও আমি যে পাপ করেছি আর করার পরে আমি আমার ইমানকে কতবার বের করেছি কতবার ইমান আমার ভেতরে ঢুকেছে যেভাবে আগে বিবৃতিতে বলা হয়েছিল অন্যায় করতে গেলে বেরিয়ে যায় আমার জীবনে তাহলে কতবার আমার ইমান আমার 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 থেকে আর কতবার ভেতরে এসেছে বেরিয়ে বা কেন হলো আর আমার ভেতরে আবার কেন ফিরে আসলো আমি আমার কু আচরণের কারণে কাজ করেছি তাহলে আমি আল্লাহ তোমার কাছে কি ক্ষমা পাবো না আল্লাহ আমিন বলছেন আল্লাহ আল্লা রবুল্লা আলমিন বলছেন তোমাদের তবা কবুল হবে তোমাদের অনুশোচনা আমার কাছে কবুল হবে যদি তুমি সেই পাপ করার পরে আমার দরবারে এসে বলতে পারো হ্যাঁ আমি পাপি হ্যাঁ আমি গুনাগার আমার ইমানে দুর্বলতা আছে আমার ইমানের ভেতরে কমজোরি আছে আল্লাহ তুমি এগুলোকে সরিয়ে দাও তাহলে এই বলে অনুশোচনার মন নিয়ে যদি আল্লাহর কাছে আগিয়ে আসি তাহলে আল্লাহ রবুল আলমিন আমার ত্রুটি সমস্ত কিছুকে মার্জনা করে দিতে গেলেই আবার আমার ইমান ফলে ফুলে বিকশিত হবে এটা অসম্ভব নয় আর যদি এমনটা করি যা করেছি করেছি যা হয়েছে হয়েছে ও সব কথা ছাড়ো এই যে ইমান আমার কাছে আছে এই ইমান নিয়ে যদি বাঁচি তাহলে অনেক তো নিজে নিজে ওই ইমানের উপরে ভরসা করে যদি বসে থাকেন তাহলে এটা আপনার হটকারই তা হলো হটকারিতা তার মানে আপনি জানেন যে আমার ইমানের ভেতরে দোষ আছে আমার ইমান সম্পূর্ণ নয় কেন যে আমার আখলা আমার চরিত্র আমার ব্যবহার আমার কর্ম প্রমাণ করছে যে আমার ইমান সম্পূর্ণ নয় তার উপরেও যদি আপনি জেদ করেন এটা কিন্তু বড্ড নয় এই জেদকে আল্লাহ রবুল্লা আলামিন ভালোবাসেন না মানুষ যদি কোনো সময় অনুশোচনা করে মানুষ যদি কোনো সময় আল্লাহর দরবারে অনুতাপ প্রকাশ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও অনুতাপীকে ওনো অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত স্নেহ ভরে তাকে দেখেন কাজে আপনার জন্য আল্লাহর কাছে বিধান আছে আম হাসিবাল্লাযীনা জারাহু সাইয়াত আন নাজালাহুম কল্লাযীনা আমানু ওয়া আলে সলিহাতি সাওয়া যে সমস্ত লোকেরা তার মন্দ আমলের উপরে ধৃষ্টতা দেখাই তার অন্যায় আচরণের উপরে বদমেজাজি এবং হটকারিতা দেখাই তারা এবং যে সমস্ত লোকেরা ইমানের উপরে জিন্দগি কাটাই ইমান যারা যারা সবসময় মগজে রাখে আত্মসমর্পণের খেয়াল যারা সব সময় আল্লাহর সামনে মাথাকে ঝুঁকিয়ে দেওয়ার মতো মানসিকতা তৈরি করে রাখে তাহলে সেই লোকগুলো আর এই হটকারী লোকগুলো কি সময় সমান হবে হতে পারে সমান আল্লাহ নিজেই বলছেন এটা কি হতে পারে যারা আত্মসমর্পণের মন নিয়ে তাই আর আছে এবং যারা হটকারী মন নিয়ে তাই আর আছে তারা জীবনে কোনোদিন সমান নয় অতএব হটকারী মেজাজকে আমাকে ছেড়ে দিতে হবে আর দেওয়ার পরে আল্লাহর সামনে অনুশোচনা করা মন নিয়ে এগিয়ে আসতে হবে যদি একবার একটা কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যাই কথাটা কত সুন্দর ছোট্ট একটি কথা ছোট্ট একটি দোয়া হে অন্তর্কে পরিবর্তনকারী মহান আল্লাহ মহান সুষ্ঠা তুমি আমার তুমি সারা জাহানের সারা দুনিয়ার মানুষের অন্তরকে তুমি ঘোরাও ফুটবলকে যেমন মানুষ ঘোরায় তেমনি তুমি তাদের অন্তরকে আমাদের অন্তরকে তুমি ঘোরাতে পারো তোমার মতো শক্তি ধর আল্লাহর কাছে আমি ভিক্ষা করছি তুমি আমার অন্তরটাকে ফিরিয়ে দাও কোন দিকে ফিরিয়ে দাও তোমার ইতাতের দিকে ফিরিয়ে দাও তোমার নাবির অনুসরণের দিকে ফিরিয়ে দাও তোমাকে যেখানে গেলে পাবো আমি সেই পথের দিকে আমাকে ফিরিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করুন হে মালিক আল্লাহ আমাকে ইমানের উপরে তুমি কায়েম রাখো আমাকে ইমানের উপরে তুমি স্থিতিশীল করে রাখো আমার পা যেন ইমানের উপরে থাকে ইমান থেকে আমি যেন সরে না যাই এবং ইমান থেকে আমার বিচ্যুতি যেন না ঘটে আমি অস্থায়ী জীবনে ষাটটি বছর কাটিয়ে নেব ইমানের উপরে কাটাবো এবং যেদিন এখান থেকে আমি বিদায় হয়ে চলে যাবো সেদিন আমার বিদায় যেন ইমানের উপরেই হয় এই বলে এই সামান্য একটা বাক্য এই ছোট্ট একটা দোয়া যদি আল্লাহ রব্বুল আলমীনের কাছে মুনাজাত হিসাবে পেশ করা যায় তাহলে আমি কি খাক সারি আল্লাহর কাছে দেখালাম না আল্লাহর সামনে কি আমি আমার অনুশোচনাকে প্রকাশ করলাম না আমি কি আমার আল্লাহর সামনে বন্ধে কি করব বলে নিজে আত্মসমর্পণ করে দিলাম না যদি তা না করেছি আমি তাহলে কেন ডাকলাম আল্লাহকে ইয়া মুবাল কলুব কি জন্য ডাকলাম হে অন্তরকে ফিরিয়ে দেওয়ালা কি জন্য ডেকেছি এই জন্য ডেকেছি যে আমার আশা আছে যে আল্লাহ আমার অন্তরকে ফিরিয়ে দেবেন এবং আবার ডাকছি আল্লাহকে কলবি হে আল্লাহ তুমি আমার অন্তরকে এদিকে নিয়ে এসো এই অনুশোচনাকারী বান্দাকে ভালোবাসবেন এবং আমার ইমানের ভেতরে যেইটুকুনি ত্রুটি আছে বিচ্যুতি আছে তার মেরামত আল্লাহ রব্বুল আলমিন গায়েব থেকে করে দেবেন আমি একজন বলিষ্ঠ ইমানদার হয়ে দুনিয়ার মাটিতে বাঁচব এবং আমার ইমান হয়ে থাকবে না। আমি একটা সবল আমি একটা শক্তিশালী ইমানদার হয়ে আল্লাহ বেঁচে থাকবো এটাই হচ্ছে সব জায়গায় গৃহ জীবনে আল্লাহর কাছ থেকে বড় প্রাপ্তি ইমানদারি জীবন যদি না থাকে যদি আমার কাছে পশুদের মতো জীবন থাকে যাকে হায়ামানি জীবন বলা হয় তাহলে হায়ামানি জীবন নিয়ে আমার কি লাভ ইমানি জিন্দেগি নিয়ে আমার আছে লাভ দুনিয়ায় যে কদিন থাকবো শান্তিতে এবং আখেরাতের আমি চিরতরের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করবো এবং আল্লাহ আমাকে সুখের জিন্দেগি দেবেন যদি আমার কাছে ইমানের সম্পদ থাকে আর ইমানের সম্পদ যদি না থাকে যত রকমের চেষ্টা চালাই যত রকমের এদিকে ওদিকে হাত বাড়াই নড়াই চড়াই সেখানে কিন্তু শান্তির জীবন আমার কাছে থাকবে না তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা জানাবো কতটি প্রার্থনা জানাবো ইমানের বিষয়ে যখন কথা হচ্ছিল তখন ইমানের বিষয়ে আমরা প্রার্থনা আল্লাহ তালাকে জানাবো মালিক আল্লাহ আমার ইমানকে তোমার নাবি যেভাবে বলেছেন ইমানের সত্তরের চাইতে বেশি শাখা প্রশাখা আছে একটি শাখা যেন আমার কাছ থেকে ছুটে না যাই সমস্ত শাখা নিয়ে আমার ইমান যেন সমৃদ্ধ হয় সেই তৌফিক তুমি আমাকে দাও মালিক আল্লাহ আমার বুক থেকে ইমান পালিয়ে যায় আমি যখন অন্যায় কাজে জড়িত হই আমি যেন এমন অন্যায় কাজে জড়িত না হই যে আমার অন্তর থেকে আমার ইমান পালিয়ে যাবে মাথার উপরে মেঘ যেমন দাঁড়িয়ে থাকে তেমনি মেঘের মতো হয়ে আমার মাথার উপরে আমার ইমান থাকবে আর আমার বুক ইমান শূন্য হয়ে যাবে এমন অপকর্মে যেন আমার পা না যাই মালিক কে বলুন হে আমার মালিক আল্লাহ ইমান বাড়ে এবং ইমান কমে এটা তোমার নাবির হাদিস থেকে জেনেছি তোমার বাণী থেকে জেনেছি এই কথা যদি সত্য একে মেনে নিয়েছি কাজে আমার ইমান যেন কমে না যায় আমার মালিক আমার ইমান দিনের দিন যায় এই তুমি বেড়েই আমাকে দাও আমার এই ক্ষণস্থায়ী জীবন আমি যেন ইমানের সম্পত্তি নিয়ে বাঁচি আমার এই ক্ষণস্থায়ী জীবন বেঈমানি জীবন তুমি আমার বানিয়ে দিও না হে আমার মালিক আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি দয়াময় তুমি প্রভু তুমি আমার রুজি দাতা তুমি আমার রজ্জাক তোমার কাছে যদি না চাইব আর কার কাছে চাইব নিরিবিলিতে আর একবার বসে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ইমানের সম্পত্তিতে দিয়ে সমৃদ্ধ করো এই মুনাজাত রেখে এই দোয়া রেখে শেষ শেষtene দিচ্ছি ইমান বিষয়ের আলোচনায় ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু